আমি আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব হ্যান্ডেল কিভাবে আপনারা সেট আপ করবেন, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর সরাসরি দেখিয়ে দিব যে এটা কিভাবে আপনারা সেভ করে নেবেন। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ইউটিউব হ্যান্ডেল কিভাবে আপনার সবার আগে নাম আসবে, ইউটিউবে সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম আসবে। আমরা ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার পরেও সার্চ দেওয়ার পরেও আমাদের চ্যানেলটা শো করে না। এটার কারণ হচ্ছে অনেকেই একই নামে বারবার চ্যানেল খুলে থাকে, এই জন্য আমাদের নামগুলো আসতে বা আমাদের চ্যানেলটা সামনে শো করতে সমস্যা হয়। তো ইউটিউব হ্যান্ডেলটা কিভাবে আপনারা সেট আপ করে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা এখানে এই চ্যানেলের হ্যান্ডেলটা তৈরি করব। তো আমরা এখন এখানে লোগোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা কাস্টমাইজেশনে চাপ দিব, তারপর আমরা বেসিক ইনফোতে ক্লিক করব। তো বেসিক ইনফোতে ক্লিক করার পরে আমরা এই চ্যানেলের নামটা এখান থেকে কপি করবেন, আপনাদের চ্যানেলের এখানে নাম থাকবে, এই নামটা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন। দেখুন এই নামটা কিন্তু নিচ্ছে না, এই নামটা যদি না নেয় তাহলে আপনারা আপনাদের মতো সেট করে নেবেন। তো আমি সেট করে নিচ্ছি। দেখুন নিয়ে নিছে, টিক মার্ক উঠে পড়ছে। তো এই নামটা লিখে আমি যখন ইউটিউবে সার্চ দিব, এটা হচ্ছে আমার ই লিংক। তো এটা যখন আমরা সার্চ করব তখন কিন্তু সরাসরি আমাদের সবার আগে কিন্তু আমাদের চ্যানেলটা আগে শো করবে। তো আমরা এটাকে পাবলিক করে দিব। দেখুন পাবলিকে ক্লিক করলাম, তো আমরা এই লিংকটাকে কপি করলাম। লিংকটা কপি করার পরে আমরা এখানে পেস্ট করব, তারপর আমরা ইন্টার চাপ দিব। দেখুন সরাসরি কিন্তু এই চ্যানেলের ভিতরে কিন্তু নিয়ে এসে পড়ছে। তো এরকমভাবে আপনাদের এরকমভাবে লিঙ্কগুলো আপনার সেট আপ করে আপনাদের বন্ধুদের কাছে কিন্তু সেন্ড করতে পারেন, তারা সরাসরি আপনার চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করতে পারবে, এতে আপনার জন্য সুবিধা হবে। আর এখন ইউটিউব আপডেট করার কারণে এটা আপনার কাস্টমার ইউআরএল হিসেবে আপনারা সেট আপ করতে পারেন। তো কাস্টমার আপনার কিভাবে হ্যান্ডেল কিভাবে আপনার সেট আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।